আমি যে আসলে কোন ভাষায় বীরদের কাছে এই মেসেজটা পৌঁছবে আমার তো সেই ওয়ে জানা নেই, বাট আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম, ক্ষেত থেকে মূলা তুলতে হবে, এটাই শ্রমিক সময়। আর এই মূলা একা একা না তুলা, যেন সকল বীররা একসাথে মিলা এই মূলাটা তোলে, কারণ ক্ষেত তো নষ্ট হয়েছে এবার সকল বীরদের। দর্শক, ইসালের বিরুদ্ধে চলমান অভিযানে একটা ভিন্ন রকম মোড় নিয়েছে। গেল কয়েকদিন আগে আমাদের বীরদের একটা টিম এবং কি লেবাননের একটা টিম, সিরিয়ার একটা টিম বৈঠক করেছিল, আর সেই বৈঠকে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই সিদ্ধান্তটা নিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে সবাই একসাথে হইয়া ক্ষেতের থেকে মূলা তুলবে। কিন্তু এর আগে ওই ইচ্ছাটারে আরও দশ গুণ বাড়াই দিছে, জেনে হোক না জেনে হোক ইসরায়েলি সেনারা। গতকালকে একটা মিশন পরিচালনা করেছে ইসরায়েলের সেনারা, একযোগে তারা উল্টা মিশন চালাইছে আমাদের বীরদের বিরুদ্ধে এবং কি সিরিয়ার ভূমিতে যারা বীররা আছেন তাদের বিরুদ্ধে। বীরদের যে শীর্ষ দশ নেতা আছেন এদের মধ্যে একজন শাহাদাত বরণ করেছেন, তবে আমাদের বীররা এটা নিয়ে কোনো বক্তব্য না দিলেও ইসরায়েলের দাবি হচ্ছে একজন শীর্ষ বস যিনি তিনি আসলে শাহাদাত বরণ করেছেন। অপরদিকে সিরিয়ার আলেপ্পায় আপনার ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা পরিচালনা করা হয়েছে, সেখানের ঘটনায় কমপক্ষে 38 জন নগদী তারা মারা গেছে, আরও অনেক মানুষ ধ্বংসস্তূপে আটক আছে, হাসপাতালেও চিকিৎসাধীন অনেক মানুষ, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। রয়টার্স বলছে যে নিহতদের মধ্যে অন্তত 5 জন লেবাননের আমাদের বীরদের সদস্য। এই কারণেই বলছি এই ঘটনায় 3টা টিম ইফেক্টেড হয়েছে, একটা হচ্ছে গা ওই যে যা, আরেকটা হচ্ছে লেবাননের হিজুরা, আরেকটা হচ্ছে সিরিয়ার বীররা। সুতরাং এই 3টা টিম আবার একসাথে কাজ করা উচিত। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আলেপ্পা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে টার্গেট করে অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এই সময় এয়ারপোর্টের পার্শ্ববর্তী একটি অস্ত্রের গুদামে তারা হামলা চালিয়েছে, এতে সেখানে ব্যাপক বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় এই টোটাল অবকাঠামোগুলোতে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে ভোরের আগে চালানো এই হামলায় বেসামরিক মানুষ, সামরিক কর্মীও নিহত হয়েছে। সিরিয়ায় বিমান হামলায় 13 জন নিহত হয়েছে দাবি করলেও আপনার ইরানপন্থী অন্তত 9 জন সহ এখানেও একজন কমান্ডার ছিলেন, আর সিরিয়ার পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়। তার মানে এখানে আমরা ইরানেরও একটা টিম পাচ্ছি, টোটাল 4টা টিম এখন এখানে কাজ করছে, আর এই 4টা টিমই বেসিক্যালি ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তারা বিভিন্ন সময় ধরে রাখার চেষ্টা করছে। এখন এই অভিযানটা যেটা ইসরায়েল চালাইছে, 4টা টিম যে বিবৃতি দিছে এই ঘটনার পর, বীররা বলছে এটা সমুচিত জবাব দেওয়া হবে। লেবাননের হিজুরা এমনিতেই তুমুল সংঘর্ষ, লেবাননে কিন্তু গতকালকে আরও একবার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, 16 জন মানুষ লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এরিয়াতে কিন্তু শাহাদাত বরণ করেছে। অপরদিকে সিরিয়া থেকেও গত গেল সপ্তাহে ব্যাপক পরিমাণ অভিযান চালানো হয়েছিল ইসরায়েলের গোলান মালভূমিতে থাকা সামরিক ঘাঁটি এবং চৌকিগুলোকে কেন্দ্র করে। এরপরই আপনার এইবার যেটা করা হয়েছে যে আপনার আমাদের ইয়েমেনের বীররা সামান্য সময়ের জন্য একটু চুপচাপ থাকলেও বাকিরা আপনার মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। আপনার এই মুহূর্তে আমার মনে হয় যে এবার টোটাল টিমটার একটাই কাজ করা উচিত, একসাথে কেউ বল্লা হইয়া, কেউ মৌমাছি হইয়া, কেউ পাখি হইয়া, কেউ বীর হইয়া, সম্মিলিতভাবে ওই ক্ষেত থেকে একটা একটা করে ইসরায়েলের যে মূলা আছে এগুলোকে তুইলা ক্ষেতটা পরিষ্কার করতে হবে। ছিন্ন বিচ্ছিন্নভাবে যদি কোনোরকম এখানে অ্যাক্টিভিটিস চলে এটাতে কেউই বড় ধরনের সফলতা পাবে না, ক্ষেতটা থেকে মূলাগুলা শেষ হবে না তোলা। মূলা যদি তুলতে হয় তাহলে কী করতে হবে, একসাথে সকল বীররা কৃষকরা মাঠে নামতে হবে, মাঠে নেমা পুরো মূলা ক্ষেত পরিষ্কার করতে হবে। এইবার যদি তারা একসাথে না হয় তাহলে আর হবেই না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।